কক্সবাজারের কুতুবদিয়ার জলদস্যু প্রধান মোশারফ শীর্ষ জলদস্যু ছয় মামলার আসামি নানা অপরাধী র‍্যাব সাথের সাহসী অভিযানে আট অস্ত্র সহ দুই আটক এক ফেব্রুয়ারি সকালে র্যাবের আভিযানিক দল কুতুবদিয়া থানার বরকোপ এলাকা হতে আসামি জলদস্যু প্রধান মোহাম্মদ মোশারফ হোসেন মোহাম্মদ আজিজ মোহাম্মদ রবিউল হাসানকে আটক করে এ সময় দস্যু প্রদান হতে একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় আসামি সকলের বাড়ি কক্সবাজারের কুতুবদিয়া থানার বিভিন্ন এলাকায় আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায় শিকদারপাড়া এলাকায় জব্দকৃত অস্ত্র শস্ত্র দ্বারা তারা দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করে লবণ চাষীদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় ও ডাকাতি করা সহ বিভিন্ন জায়গায় আরও নানা অপরাধের কথা সম্পৃক্ততা পাওয়া যায় গোপন সংবাদের ভিত্তিতে বরকুপ এলাকায় র্যাব সাথের চৌকশ অভিযানে মুক্তমঞ্চ সংলগ্ন যাওগাছের নিচে কতিপয় জলদস্যু অস্ত্রধারী সন্ত্রাসী অস্ত্র শস্ত্র সহ একত্রিত হয়ে অপরাধ সংগঠন করার লক্ষ্যে সলা পরামর্শ ও প্রস্তুতিকালে অপরাধীদের আটকসহ তিনটি এসবিবিএল বি বি চারটি সহ বাইশ রাউন্ড গুলি উদ্ধার করা হয় উদ্ধারকৃত অস্ত্র গোলা আসামী আসামি সংক্রান্তে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে চট্টগ্রাম হতে মোহাম্মদ মাসুদ চ্যানেল এ নিউজ